Assalamualaikum. Hey guys, what's up? It's your boy Shakil Shuvo here. আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দিনের শুরুতে নতুন একটি ভ্লগ আপনাদের উপহার দিতে যাচ্ছি। তো আজকে সারাদিন কি করব? তো বেসিক্যালি ওইটাই আর কি আপনাদের সবার সাথে তুলে ধরার চেষ্টা করব। সো আশা করি আর কি আপনারা সবাই সাথে থাকবেন। Assalamualaikum. Hey guys, what's up? It's your boy Shakil Shuvo. তো আজকের ভ্লগ হচ্ছে ডেইলি ভ্লগের, এটা আর কি ডেইলি ভ্লগ করছি আজকে। সো বেসিক্যালি আজকে আমি একটু সিক। সো আজকে ডক্টর গতকাল দেখিয়েছিলাম, তো আজকে কিছু টেস্ট দিয়েছে, সো সেটাই করতে যাচ্ছি এখন ল্যাবেইট হসপিটালে, যেটা আর কি ধানমন্ডিতে। সো এই তো ভাবলাম যে আপনাদের সাথে আজকে দিনটা শেয়ার করি, সারাদিন কী করব। সো স্টে টিউন। তো বেসিক্যালি এখন যাচ্ছি, এখন যাওয়ার পথে। তো ঘুম থেকে ওঠার পর থেকে আর কি আমার আজকে অনেক হেডেক ছিল, মাথা ব্যথা। দেন এই অবস্থায় আমি কোনোরকম আর কি বের হলাম ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে। তো এখন অলমোস্ট কাছাকাছি চলে এসেছি হসপিটালের। সো এই তো, আর আমি দীর্ঘদিন ধরে সিক, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার কিছুদিন পরপরই হসপিটাল যেতে হয়, তো এই বিষয়গুলো অনেক পেইনফুল। তো বেসিক্যালি কিছুদিন পরপরই আমার হসপিটাল যেতে হয়, অ্যান্ড আমি অসুস্থ থাকি, এর জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি। আর যারা আমরা সুস্থ থাকি তো তারা অবশ্যই আল্লাহর শুকরগুজার করবো, কারণ এটা হচ্ছে আল্লাহর দেওয়া সবথেকে বড় একটা নিয়ামত। তো হসপিটালে অলমোস্ট চলে আসলাম, গাড়িটা পার্কিং করে পার্কিং থেকে বের হলাম। তো এখন ওয়েট করতেছি, আশেপাশে দেখতেছি, দেন একটু আসি আর কি। কোনোরকম ভাল লাগতেছে না, চুলগুলো বড়। তো চারদিকে মানুষ, উইয়ার্ড উইয়ার্ড, সবাই সিক, সবাই অসুস্থ, কোনো না কোনো কারণে আসছে। আমার সিরিয়াল টোকেন নাম্বার এটা দিছে, তো এখনই হচ্ছে ব্লাড টেস্টের জন্য ব্লাড দিলাম আমি। তো অনেক ব্লাড নিল আমার শরীর থেকে, তো আমি এখন অনেক একটু সিক সিক লাগতেছে, অসুস্থ লাগতেছে। তো বাইরে বের হয়ে কিছু খাবার খাবো, অ্যান্ড অলমোস্ট এখানে একটা রেস্টুরেন্ট পেলাম কাছেই, তো এখানে ফ্যানটা ঘুরতেছে, দেন আমি ওয়েট করতেছি খাবারের জন্য। অ্যান্ড ওয়েট করতে করতে বোর্ড হয়ে যাচ্ছি গাইজ। সো আর কিছু তো করার নাই। তো আশা করি আপনারা ভ্লগটা দেখলেন, আমার একদম ফালতু একটা ভ্লগ। তো আমার খাবার চলে এসেছে, তো খাবারের একটা সিনেমাটিক ভিউ দিচ্ছি। তো চাউমিন অর্ডার করেছিলাম, তো এতগুলো খেতে পারবো না, তাই একটু পার্সেলে করে নিয়েছি। তো এখন গাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে ঢুকবো, দেন হচ্ছে বাসার দিকে রওনা করব। সবাই দেখলেন তো, এই তো। সো গাইজ আসলাম, একটু নাস্তা করতে বললো, আমি লেট করে উঠছি আর কি, লেট করে নাস্তা করলাম, রক্তটা দেওয়া শেষ। সো এখন আবার বললো যে 2 ঘন্টা পর আবার আর কি ব্লাড নিবে। সো এখন আমি একটু বের হচ্ছি। তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে চোখের ডক্টর দেখাইতে, বিকজ আমার চোখে একটু প্রবলেম হয়েছে, চোখের জন্য মাথা ব্যথা করে, অ্যান্ড বেশি ব্রাইট আলো আর কি পছন্দ, মানে ব্রাইট আলো আর কি আমার চোখে প্রবলেম করে, মাথা ব্যথা করে, মাইগ্রেনের সমস্যা। অ্যান্ড চোখের পাওয়ারটা কত আছে ওইটা একটু জানার দরকার, বিকজ প্রতি বছর নাকি চোখের পাওয়ার নাকি আপ ডাউন করে, মানে আই ডোন্ট নো, মানে এরকম শুনেছি, লাইক পাওয়ার বাড়ে এরকম কিছু। সো সেখানে যাব, এই 2 ঘন্টা ওইখানে কাটানো যাক, দেন আবার এখানে ব্যাক করব, দেন বাকি ব্লাড টেস্ট দিয়ে কালকে আবার আসতে হবে। সো সেই পর্যন্ত আপনারা ভ্লগটা এনজয় করুন, আমার সাথে থাকুন। অ্যান্ড যারা এখনও ভ্লগটা আর কি লাইক করেনি, তারা অবশ্যই এখনই লাইক করে দিবেন, সো আমার পাশে থাকবেন। আর আমি যেহেতু কন্টিনিউ করেছি ভ্লগ করা, স্টার্ট করেছি আবার, সো আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আর কি আমার ওই মন মানসিকতাটা পাবো না ভ্লগ করার, বিকজ মন মানসিকতাটা পাবো না। আর ভ্লগ একটা করতে অনেক কষ্ট হয়, এটা আপনারা যারা করেন তারাই জানেন, এডিট করতে, দেন কালার করতে, মানে অনেক প্যারা হয়। ইভেন ভ্লগটা যখন শ্যুট করি তো তখনও অনেক প্যারা হয়, ইটস নট যে ক্যামেরা তুললাম হয়ে গেল, এরকম কিছু না। সো আপনারা একটু সাপোর্ট করবেন, যারা আমাকে পছন্দ করেন, আমার ওয়েল উইশার। সো অবশ্যই দোয়া করবেন, আমি একটু অসুস্থ, আল্লাহ যেন সুস্থ করে দেন, ভালো থাকবেন। চলে, আমি অসুস্থ ছিলাম, একটা মানুষ আমাকে তার ভালোবাসা দিয়ে সুস্থ করেছিল, সে আমাকে সেম
এই জায়গাটাই নিয়ে এসেছিল ব্লাড টেস্টের জন্য এন্ড আমি শুই অনেক ভয় পাই দ্যাটস হোয়াই সে আমাকে নিজে নিয়ে এসেছিল এই জায়গাটাই সেম হসপিটাল সেম জায়গা সেম সবকিছু কেন যেন আমার মনে পড়ে যাচ্ছিল সে আমার পাশে ছিল এই যে এখন যে নাই আমি একা এসেছি আমার পাশে কেউ নাই আমার কেউ আসে নাই মানে আমি এত সাহস করে নিজে একা এসেছি এই যে এই ফিলিংগুলো সব মনে পড়া সে আমার পাশে ছিল সাপোর্ট করেছিল আমার কাঁধে হাত রেখে বলতেছিল যে কিচ্ছু হবে না তোমার হ্যাঁ তো আমি যাকে ভালোবাসতাম আর কি তো সেই মানুষটা মানে সেম এই এক বছর আগে এই জায়গাটায় এসেছিল আমার সাথে তো আজকে সে আমার সাথে নাই মানুষ লাইফে আসবে যাবে বাট মেমোরিজগুলো কখনো আপনি ভুলতে পারবেন না কিছু কিছু জিনিস আছে আমরা মনে করতে চাই কিন্তু মনে করতেই পারি না আবার এমনও কিছু জিনিস আছে যেটা সারা জীবন ভুলতে চাওয়ার চেষ্টা করলেও ভুলতে পারি না সারা জীবন সেটা বয়ে নিতে হয় তো স্মৃতি মেমোরিজ এই বিষয়গুলো অনেক পেইনফুল আপনি প্রত্যেকটা জায়গায় আপনার যেখানে যেখানে মেমোরিজ আছে সেই জায়গাগুলোতে যখনই আপনি যাবেন না কেন তার মুখটা ভেসে উঠবে তার সেই তার সাথে কাটানো মেমোরিজগুলো মনে আসবে আপনার দোষটা আমারই ছিল আমি হয়তো তাকে ভালো করে রাখতে পারিনি তাই সে চলে গেছে প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার আছে তারও আছে অবশ্যই ভালোবাসুন ভালোবাসার মানুষটাকে আগলে রাখুন আমি আগলে রাখতে পারিনি তাই আজকে আমার সাথে নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ